ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। মজার একটা ব্যাপার, বাংলাদেশ দল অনেকদিন পর একটা অল আউট ক্রিকেট খেলেছে। বাংলাদেশ দলে অনেকদিন পর এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আসলে আমরা দেখার জন্য অনেক বেশি উৎক্ষিপ্ত ছিলাম, যে জিনিসটা আসলে ঘটছিল না এবং সেই জিনিসটা একসাথে ঘটল। একটা দল তারা খেলতে নেমেছে 18 বছর পর তাদের মূল 3 তারকা ক্রিকেটার ছাড়া ওয়ানডে ফর্মেটে। আমরা যদি খেয়াল করি সেই ক্রিকেটাররা কারা, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিমিন জোট হয়ে বাদ পড়ে গেছেন, সাকিব আল হাসান 2006 পর থেকে বাংলাদেশ যত ম্যাচ খেলেছে সবগুলোতে কেউ না কেউ ছিলেন, এদের কেউ নাই। অভিষেক হয়েছে একজনের একাদশে, আমরা দেখেছি জাকেরের, আর একজন 1 বছর পর খেলতে নেমেছেন ফ্রম নো হায়ার, ফ্রম এনসিএল লঙ্গার ভার্সন টু দা ওডিআই ফর্মেট, তাও ইন্টারন্যাশনালে, আজম আহমেদ, সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট। আমরা যদি খেয়াল করে দেখি ক্যাপ্টেন এক সময় ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লেন, ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পালন করলেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল একটা দারুণ চমক দিয়েছে, একটা দারুণ টিম এফোর্ট দিয়ে আফগানিস্তানের বিপক্ষে 68 রানের জয়টা তুলে নিয়েছে। নাসুমের কাছে যে এক্সপেকটেশন ছিল তিনি সেটা মোর দেন ফুলফিল করেছেন, মোর দেন। যেই জায়গায় 8 নম্বরে নেমে তিনি 24 বলে 25 করবেন কে আশা করেছিল, কেউ আশা করেনি, করেছেন তিনি দলের প্রয়োজনে। বল হাতে প্রথম বলে উইকেট নিয়েছেন, টোটাল উইকেট সংখ্যা 3টা। 1 বছর পর ন্যাশনাল সেট আপে ব্যাক করা নাসুম আহমেদ, কোনো ধরনের 50 ওভারি ম্যাচে না থাকা নাসুম আহমেদ, সাদা বলের সাথে অনেকটা অপরিচিত নাসুম আহমেদ, ম্যান অফ দ্য ম্যাচ। খেয়াল করে দেখবেন যে এই ম্যাচে ভরসার জায়গা হয়ে উঠেছেন ওই অভিষিক্ত একজন, দীর্ঘ সময় পর কামব্যাক করা একজন। জাকেরের কাছ থেকে এক্সপেকটেশনস কি ছিল, হয়তো 10-15 রান করতে পারেন, 20 রান করতে পারেন, কারণ 152 থেকে 184 মধ্যে 32 রানের মধ্যে যখন 4টা উইকেট চলে যায় এবং যখন আরো একবার প্রিভিয়াস ডেতে যে ঘটনাটা ঘটেছিল সেটা রিপিটেশন হচ্ছে কি হচ্ছে না সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়, ঠিক তখন জাকের আর নাসুম বাংলাদেশকে 250 পার করে দিবে। পৃথিবীর কেউ ভাই এটা বিশ্বাস করেনি, আমরাও করিনি, ড্রেসিং রুমে যারা ছিল তারাও হার্ডলি বিশ্বাস করেছে, এবং আমার কাছে মনে হয় সবাইকে তারা এই দুজন ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন যে আজকের দিনটা তাদের ছিল। জাকের প্রতিমানে কোনো সংশয় নেই, কিন্তু ছেলেটা তো অভিষেক ম্যাচে এত প্রেশারে ফিরে গেল সেটা তো ভাই একটা বড় ব্যাপার। এবং প্রেশারটা কোথায়, ধরেন আপনি 1-0 আগায় আছেন, একরকম সিচুয়েশন, আপনি 1-0 পিছায় আছেন এবং আপনার সামনের ব্যাটার নেই, আপনি একমাত্র স্বীকৃত ব্যাটার, একই ওভারে শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াজ যেভাবে আউট হয়েছে অবশ্যই এটা সাপোর্টেবল না, অন্তত গেম অ্যাওয়ারনেস থাকা দরকার ছিল, ম্যাচ সিচুয়েশন বুঝে একই রকম শট খেলে দুজনে আউট হয়ে গেলেন একই ওভারে, এই যে ডিজাস্টারটা, এটা পুরোটা যেন ঠেকে গেছে এই দুজনের ব্যাটিং এ 39 বলে 46 রানের পার্টনারশিপ। মেহেদী হাসান মিরাজ অসাধারণ ক্যাচ নিয়েছেন, দারুণ বোলিং করেছেন, 4 নম্বরে নেমে ইনিংসটাকে আর একটু বড় করতে পারতেন, সেটা নিয়ে আক্ষেপ থাকতেই পারে, কিন্তু যতটুকু করেছেন চেষ্টা করেছেন। নাসমুল হোসেন শান্ত ব্যাক টু ব্যাক দুটো ভালো ইনিংস। ইন্টারেস্টিংলি হয়তো অনেক আলোচনা হবে যে 63 স্ট্রাইক রেট, বাট আমি মনে করি ব্যাট করাটা খুব ডিফিকাল্ট ছিল। আফগানিস্তানের ব্যাটারদের খেয়াল করবেন যে তারা যখন ব্যাট করছিল বাংলাদেশের স্পিনার আসলে কতটা ডমিনেট করেছে, কারণ বাংলাদেশের স্পিনার কিন্তু এমন একটা সিচুয়েশন মাহমুদুল্লাহ রিয়াদও বল করেছিল, টপ ক্লাস স্পিনার কিন্তু তিনি নন, সেই জায়গায় আফগান স্পিনাররা সবাই টপ ক্লাস। লাস্ট ম্যাচে যেভাবে বাংলাদেশকে চাপে ফেলেছিল তাদের স্পিন ডিপার্টমেন্ট, রশিদ নবী তো রয়েছেনই এবং তাদের সাথে তাদের মিস্ট্রি স্পিনার, সেই জায়গায় সেট হয়ে সেটেল হয়ে ইনিংস বিল্ড আপ করা আমার কাছে মনে হয় লিটল বিট টাফ ছিল, এবং সেটা করতে গিয়ে নাসমুল শান্ত বেশি বল খেলে ফেলেছেন। ওভারঅল বাংলাদেশের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং যাই ঘটুক না কেন আমার কাছে মনে হয় টিম টাইগার্স দে হ্যাভ গট দেয়ার লস্ট টনিক, এটাই দরকার ছিল। বাংলাদেশ দল আফগানিস্তানকে পরের ম্যাচে হারাবে আই টু স্ট্রংলি বিলিভ, আমার গাট ফিলিং তাই বলে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, রিয়াসাত আজিমের সাথে থাকবেন, এবং একই সাথে আমি যেই প্ল্যাটফর্মে এই কন্টেন্টস গুলো করছি সেখানটাও সাথে থাকবেন, আমাকে পাবেন রেগুলারলি ক্রিকেট অ্যানালিসিস নিয়ে।